এমনিতে শহরে টেম্পারেচার কিন্তু বেশ নিম্ন গতি, কিন্তু এই মুহূর্তে যদি আপনারা নজর রাখেন আমাদের পর্দায় তাহলে দেখতে পাবেন যে কিরকম ঊর্ধ্বগতিতে সকলের উদ্দীপনা, উত্তেজনা আর ভালোবাসা। তার কারণ প্রধানের গ্র্যান্ড মিউজিক লঞ্চ, আর সেই মিউজিক লঞ্চে রীতিমতো সকলের ভালোবাসায় একের পর এক তিনটি স্বাদের গান সামনে এলো। আর মিউজিক লঞ্চে কী কী ঘটলো সে সবটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। কারণ এখন গানগুলো উষ্ণতা পৌঁছে দিয়েছে মানুষের কাছে, সেন্সেশন তৈরি হয়েছে প্রধানের প্রত্যেকটা গান নিয়ে। এক একটা গান মানে অসাধারণ প্রধানের। আমার তো খুব ভালো লেগেছে, অডিয়েন্সেরও খুব ভালো লাগছে, তাই শুনতে পাচ্ছি, তো সেটার জন্য আরও বেশ ভালো লাগছে। আমাদের মিডিয়া বন্ধু, যাদের মাধ্যমে আমরা হয়তো অনেক মানুষের কাছে পৌঁছবো, 22 তারিখে আমাদের ছবি রিলিজ হতে চলেছে যার নাম প্রধান। প্রচুর খেটেছি আমরা সবাই মিলে, দিগ্গজ দিগ্গজ অভিনেতারা আছে অনেকেই এখানে মঞ্চে, বা অনেকেই আসতে পারেনি। এটুকু বলবো যাদের টনিক ভালো লেগেছে, যাদের প্রজাপতি ভালো লেগেছে, এই ছবিটাও অতটাও ভালো লাগবে, মানে তার চেয়ে বেশি ভালো লাগবে। আমি বলবো যে সত্যি গানগুলো আজকে শুনলাম, ঝুলি থেকে এক এক করে সব বেরোচ্ছে, তো এখন গানটা আজকে বেরোলো, ভীষণ ভাল লাগলো গানগুলো শুনে, খুবই ভালো, ভীষণ ক্যাচি টিউন। আমার তো সবকিছু মনে হয় নাচি, না গান শুনলেই মনে হয় নাচি, তো খুব ভালো গান, মানে প্রজাপতিও যেরকম ভালো ছিল এটাতেও সেরকম ভালো। তো আর আশা করবো, সবাইকে বলবো যে প্লিজ হলে এসে ছবিটা দেখুন। আপনারা হলে এসে ছবিটা দেখলে আপনাদেরও ভাল লাগবে, আমাদের ভাল লাগবে, এবং বাংলা সিনেমার প্রতি আপনারা একটা বিরাট দায়িত্ব পালন করবেন। আপনাদের আপনাদের এই ভালোবাসায় বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখবে। তিনটি আলাদা আলাদা ফ্লেভারের, একটা রোম্যান্টিক গল্প, রোম্যান্টিক গান, একটা খুব ইমোশনাল, আর একটা হচ্ছে মানে লড়বার। হ্যাঁ, এবার আমি শুধুই মাঝখানে যে ইমোশনাল গানটা, ওই গানটা যখন চলছিল আমি খালি ভাবছিলাম যে এতগুলো লোক কাঁদছে, আমি আমি হচ্ছি তাদের কারণ। এবার সেটা দেখে না আমার নিজের, যখন করেছি তো করেছি, কিন্তু এখন যখন সবাইকে কাঁদতে দেখছি এবং বুঝতে পারছি যে ব্যাকগ্রাউন্ডে আমি আছি তার কারণ হিসেবে, আমার নিজের এখন খুব খারাপ লাগছে, এবং মনে হচ্ছে ছবিটা দেখার পর আমি মার খেতেও পারি আর কি। এত লোক, সব অভিনেতারা যারা প্রিয় তাদেরকে দুঃখ দিয়েছে, একজন তাকে ছেড়ে দেবে না মনে হয়। তুমি মরে যাও, মরে যাও, দিয়ে বেঁচে ওঠো এতদিন ধরে করা একটা ছবি, সবাই আমরা বারবারই এই কথা বলি এবং সেটা সত্যি যে খুবই কষ্ট করে এতদিন ধরে বানিয়ে একটা পরিশ্রমের ফসল সেটা আসছে, আর মাত্র কদিন বাকি। আশা করছি সবার খুব ভালো লাগবে। আমার নিজের অ্যাকচুয়ালি এটুকু বলতে পারি, আমার নিজের করে কাজটা খুব ভালো লেগেছে, এবং আমি চাইবো যে 22 তারিখে দর্শকরা যান দেখুন। 22 তারিখে যদি টিকিট আর না পাওয়া যায় তাহলে 23 তারিখে দেখুন, 23 তারিখেও যদি টিকিট না পাওয়া যায় তাহলে 24 তারিখে দেখুন, কিন্তু দেখুন। আপনাদের
আমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে বলছি মেয়ের বিয়ের মতনই জানেন, সুতরাং আবেদন নিমন্ত্রণ সব রইল যে একবার হলে এসে প্রধান দেখুন, মানে নিরাশ হবেন না। আর দেব বলছিলাম, আমরা সবাই বলছিলাম প্রজাপতি টনিক যদি কারো নাও ভালো লেগে থাকে, এটা এত মশলাদার ছবি একটা, প্রত্যেকটা সিনের পরেরটাই মনে হয় দেখি, শুধু আমি আছি বলি না, এখানে প্রচুর মানুষ কাজ করেছেন এবং তারা তো নিজেরা নিজেরা প্রতিষ্ঠিত, সুতরাং প্রধান একটা অন্য মাত্রা অন্য জায়গা দেখবেন। একদমই একদম ছবিতে তিন ধরনের গান এবং শান্তনুদার গান, শান্তনুদাকে যেরকম গান আমরা শুনেছি সেরকমই গান উনি করেছেন, এবং অনুপম দাসে মানে লেখার দিক দিয়ে অনুপম দার মতো খুবই কম আছে ভারতবর্ষে এত ভালো লিখে, অনুপম দার গানটা সেরকম। আমার গানটা আমার মনে হয় টোটালি ডিফারেন্ট, এবং এটা অনেকদিন পর আমি একটা অপরচুনিটি পেয়েছি এরকম গান বানাবার, মানে বাংলা ছবিতে এরকম গানের ডিমান্ড ডিরেক্টর প্রডিউসারও করেন না, কিন্তু এই ছবিতে ওনারা করেছেন। এবং দীপক প্রধানের যে চরিত্র আমাকে যে ব্রিফ করা হয়েছিল সেই চরিত্রকে মাথায় রেখে আমি গানটা তৈরি করেছি। গানটা যখন তৈরি হয় একবারে গানটা লক হয়ে যায়। এই প্রধানের টাইটেল ট্র্যাক একটা হিউজ মিউজিক প্রোডাকশন আপনাদের বলে রাখি, তাতে 20 ব্যাক ভোকালস করেছে, 25 মিউজিশিয়ানস বাজিয়েছে, একটা বড় ছবির গান যেরকমভাবে যত্ন নিয়ে করা হচ্ছে সেভাবেই করা হয়েছে, এবং তার জন্য আমার অশেষ কৃতজ্ঞতা বেঙ্গল টকিস অতনুদাকে এবং অভিজিৎকে। তাই আজকে যখন টাইটেল একটা প্রথমবার মানুষ শোনে, এবং কোনো কিছু প্ল্যান ছিল না, আমি গাইতে গাইতে নিজে নাচতে শুরু করলাম, দেবদা এসে নাচতে শুরু করলো, তো গানটার ভাইবসের মধ্যে এটা রয়েছে যে গানটা চললে আপনাদের নাচতে ইচ্ছে করবে। আজকে আমাদের গানের মিউজিক লঞ্চ হলো, গ্র্যান্ড মিউজিক লঞ্চ হলো এখানে, এবং প্রচুর মানুষের সামনে তোমরা সবাই দেখেছো যে তাদের উদ্দীপনা কি, গান শুনে খুবই ভালো তারা এনজয় করেছে, সবাই এনজয় করেছে। আজকে আমরা অনুপম রয়ের গানটা রিলিজ করলাম প্রথম অন স্টেজ, এবং সেই গানটা যখন অনুপম গাইছিল সাধারণ মানুষ কিন্তু অনুপমের সাথে একাত্র হয়ে গাইছিল শুনে শুনে লাইনগুলো, এবং তারপরে রথিজিৎ যখন গাইছিল তার গান সেটাও সবাই খুব এনজয় করছিলো, তোমরা সবাই দেখেছো, এবং আমরা খুবই এক্সাইটেড কারণ শান্তনু মৈত্রীর গানটা রিলিজ হচ্ছে, এটা শ্রেয়া এবং পাপন গেয়েছে, সেই গানটা অলরেডি 1 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে এবং সবাই খুব ভালোবাসছে প্রশংসা করছে। গান আমরা বানাই ছবিতে, সেটা ছবির প্রয়োজনে গান বানানো হয়, ফলে তিনটে গান তিনটে বিভিন্ন স্বাদের, এবং শান্তনু মৈত্রীর গান, অনুপম রায়ের গান এবং রথিজিৎ ভট্টাচার্যর গান সকলের পছন্দ হবে এটুকু আমরা নিশ্চিত, কারণ গান যে দুটো আজকে আমরা শুনেছি তিনটে শুনেছি, কিন্তু যে দুটো অফিসিয়ালি রিলিজ হয়েছে অলরেডি সবাই খুব প্রশংসা করছে ভালোবাসছে, তো সেদিক থেকে আমরা খুবই খুশি। এবার গানগুলো তো সবাই মনে ছুঁয়ে গেছে, শান্তনু মৈত্র যে গানটা শ্রেয়া আর পাপন গেয়েছে, এরকম রোম্যান্টিক গান বাংলা সিনেমায় বহুদিন হয়নি, বহুদিন পরে আবার শান্তনু মৈত্র সুর দিল, আবার এই গানের সুরের মাধ্যমে গানটা লোকের মুখে মুখে ঘুরছে। আজকে অনুপম রায়ের গানটা লঞ্চ হলো, প্রতিদিন তো একটা গান অফিসিয়ালি সেটা লঞ্চ হয়নি, কিন্তু সেটা শুনে লোক ভীষণ উত্তেজিত। এবার অনুপম রায়ের গানটার পেছনে একটা ইতিহাস আছে ছোট্ট করে সেটা বলা খুব দরকার, যে অনুপমের কৃতিত্ব পুরো গানটাতে, কিন্তু গানটা টোটালি একটা গড গিফটেড গান, কারণ একদিন অভিজিৎ এডিটে বসে আছে, আমি বোধহয় ডাবিংয়ে ছিলাম, অভিজিৎ ফোন করে বললো দাদা কোথায় আপনি একটু এডিটে আসুন, তখন ছবি লক হয়ে গেছে, এবার বললো যে এখানে আমার মনে হচ্ছে একটা গান ডিমান্ড করছে, আমিও দেখে ওর সাথে বললাম একদম ঠিক, এবার কাকে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে অনুপমকে আমি ফোন করলাম, বোধহয় 30 সেকেন্ড নিয়েছি, অনুপম বললো আয়ন তুই কোথায় আছিস, বললো বাড়িতে, তাহলে তুই এক্ষুনি আয় এডিটে আয়, ও চলে এলো, এসে ও ছবিটা দেখলো, আমি বিশ্বাস করি 12 ঘন্টার ভেতরে পুরো গানটাও তৈরি করেছি, এইভাবেই হয়তো হিস্ট্রি হয়। মানে আমরা কেউ একবারও ওকে ওই গানটার এটা ভালো লাগিনি, ওই জায়গাটা খারাপ লেগেছে বলার ফুরসত পাইনি, গানটা আমাদের এত মনে ছুঁয়ে গেছে যে ওই গানটাই যেন আমরা চাইছিলাম, ওই গানটাই ছবিকে অনেক সমৃদ্ধ করে দিয়েছে, সেটা অভিজিৎ তো একদম।
লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।